आशा करी सबाई खूब भालो आछो। आमी आज अनेक दिन पर आबार वीडियो निये एलाम। सकाल सकाल उठे गेछी, भेबेछिलाम आज के क्लासे जाबो, जाइनी। बाइरे बिस्टी होच्छे आर आमार शरीरटाओ भालो नेई, सब जामा कपड़ घरेर मध्ये मेले दियेछी। बाइरे खूब जोरे बिस्टी होच्छे। আর একটা স্ট্যান্ড কিনে এনেছিল ভাই, তো স্ট্যান্ডটা আমি ইউজ করতে পারি না, ফিটিংসও জানি না। ও এসেই ফিটিংসটা করবে, রেখে দিয়েছি ওইভাবেই। আর মশলাপাতি সব মাসের নিয়ে এসেছি, এগুলো এখনও ঠিক করা হয়নি, ঠিকঠাক করে অ্যারেঞ্জ করব। আদিরও কেক ঠেক সব কিছু আছে, সব মিলিয়ে প্রচুর কাজ। রান্না বসিয়ে দিয়েছি, রান্না আমি আজকে নিরামিষ, যেহেতু শনিবার, পাঁপড় আলুর তরকারি করছি। একদিন আমি শেয়ার করব এটা, আজকে ফার্স্ট থেকে আমার শেয়ার করা হয়নি তোমাদের সাথে ভিডিওটা। আর এখানে আমি একটা প্রেশার কুকারে আজকে তোমাদের তরকারি দেখাবো, আর আটা মেখে রেখেছি রুটি বা পরোটা কিছু একটা করব বলে। এখনও শিওর নই কী করবো, তবে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি প্রেশার কুকারে কীভাবে খুব তাড়াতাড়ি করতে পারো আমি দেখাবো। আমি ঘরে না থাকার এইটা হলো আমার পরিণতি, এটা খুললে যে কোনো জিনিস আমার মাথায় এসে পড়ছে। এখানের জিনিসগুলো সব ওখানে শিফট হয়ে গেছে, ম্যাগির প্যাকেট, তেল যখন তখন ফেটেও যেতে পারে। আর এখানে হাফ কৌটোই জিনিস নেই, কেউ ঢালছে না, ওইভাবেই চালাচ্ছে আর কি। আর ঘড়িটা ওখানে রেখেছি, তার কারণ হলো হচ্ছে আমার কলেজ। আর এই জলটায় আমি চালটা ভিজিয়ে রেখেছি, এটা লেবু জল। আজকের টিপসটা তোমাদের আমি দিয়ে দেবো স্ক্রিনে, দেখো। মশলার কৌটোয় মশলা নেই, এরম পরিস্থিতি আমার ঘরে। ফ্রিজের অবস্থা দেখো, সব কিছু খুললে পড়ে যাওয়ার মতো, মানে বাটি থাটি সব উল্টে আছে। সব মিলিয়ে প্রচুর কাজ, এই সব কিছু আজকে অ্যারেঞ্জ করব। ওই জন্য পাঁপড় আলুর তরকারি দিয়ে আজকে লাঞ্চ আমি সারবো, আর তারপর বিকেলে একটু বাইরে বেরানোরও কথা আছে। একটু কিছু কেনাকাটা আমার, আরও দরকারি জিনিসপত্র সব কিছু। আলু আর কুমড়ো আমি কেটে নিয়েছি, তরকারিটা প্রেশার কুকারেই করব আমি। আর এই ঘড়িটা ভাই দিয়েছিল, এই ঘড়িটা রেখেছি, টাইম দেখতে আমার খুব সুবিধা হয়। পাঁপড় আলুর তরকারি আমার হয়ে গেছে, আলুটা জাস্ট চেক করে নেব, তারপর পাঁপড়গুলো ভেজে রাখা আছে ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই তরকারিটা আমি অন্য একদিন শেয়ার করব তোমাদের সাথে। অনেকে পাঁপড় আলুর তরকারি ঘৃণা পায়, কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, আমার তো খুব ভালো লাগে টেস্টটা। যারা পাঁপড় খেতে ভালোবাসে আমার মনে হয় তারাও এই তরকারিটা খেতে ভালোবাসবে। আচ্ছা, এদিকে আমি প্রেশার কুকার বসিয়েছি, আমি সাদা তেল দেব, আজকে সর্ষের তেল দিচ্ছি না। তোমরা কেউ মনে করলে সর্ষের তেল দিয়েও করতে পারো। গরম মশলার ঘি অ্যাড করে আমি তরকারিটা নামিয়ে দেব। কোনো রান্নাই খেতে বাজে হয় না যদি তুমি সেটাকে ঠিকঠাক করে করতে পারো, আমার মনে হয় সব রান্নাই খেতে ভালো হয়। পাঁপড় আলুর তরকারি অনেকে আমি শুনেছি ঘৃণা পায়, কিন্তু ঘৃণা পাওয়ার মতো এটা কিচ্ছু না, ভীষণ সুন্দর হয় টেস্টটা খেতে। কেউ একবার বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আর আমি যে তরকারিটা আজকে তোমাদেরকে দেখাবো, ওটা আমি বেশিরভাগ যখন কলেজে বেরোচ্ছি এখন সকালবেলা, কারণ আমি 10টা থেকে 4টে টানা কলেজে থাকছি। এবার ক্লাসের ওপর ডিপেন্ড করছে, সোম থেকে শনি রেগুলার বেসিসে হচ্ছে। হিং, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আমি একসঙ্গে ফোড়ন দেবো। এখানে আলু কুমড়ো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা চড়বড় করে উঠলে আমি সবজিটা দিয়ে দেবো, ভীষণ তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, টেস্টটা একদমই খারাপ হয় না, খুব ভালো হয়। যারা ওয়ার্কিং লেডি আছো বা স্টুডেন্ট, তারা এইভাবে তরকারি করে টিফিনেও নিয়ে যেতে পারো বা ঘরেও করতে পারো। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগে। আমি একটু টমেটো অ্যাড করলাম, কারুর কাছে যদি না থাকে স্কিপ করো, টমেটোটা দিলে একটুখানি টক টক ব্যাপার হয়, আমার ভালো লাগে খেতে। আর কুমড়ো না থাকলে এটা তোমরা শুধু আলু দিয়েও করতে পারো। আমার এখানে মশলার মধ্যে শুধুমাত্র লাগবে হলুদ গুঁড়ো, আর কোনো মশলা লাগবে না। রান্নাটা খুব তাড়াতাড়ি, এর খুব অল্প মশলাতেই হয়। হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, চিনি দিয়েছি তার সাথে। এবার আমি নুন দেব, দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দেবো, জল খুব একটা বেশি দেবো না। জল অ্যাড করে আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেবো, 2 থেকে 3টে সিটি ফেলবো, তারপরে আমি ঢাকনা খুলবো। আর এই সিটি পড়তে পড়তে আমার পাঁপড় আলুর তরকারি রেডি, বাকি যে কাজগুলো আছে ওগুলো অ্যারেঞ্জ করে নেব, ঠিকঠাক করে জায়গাটা জায়গা মতো রাখবো। আর এই তো অবস্থা ঘরের। আমি থাকলে সিট্টুকে আমার আশেপাশে সবসময় দেখতে পাবে, তোমরা হয়তো আমি যখন ভিডিও করি দেখাও যায়, দেখা যায় না আমি দেখাই, কিন্তু আমি ঘরে না থাকলে আমি বুঝতে পারি না, ও কাজ করে উঠতে পারে না, এরকম একটা ব্যাপার আর কি।
মানে ও কিছুই পারে না এরম ব্যাপার, কিন্তু এখন ও সারাক্ষণ আমার সাথে থাকবে যতক্ষণ আমি থাকবো, এই যে হাতে হাতে রয়েছে। আর এখানে তো আলু পেঁয়াজগুলো মাটিতে আমার গড়াগড়ি খাচ্ছে, এরকম পরিস্থিতি এসছে, এক সপ্তাহ এরকম অবস্থা। যাই হোক, এগুলো সব আমার ঠিকঠাক করে গোছানো হয়ে গেছে, চায়ের কৌটে চা নেই, এই জায়গাটাও ঠিক করে ফেলেছি, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আর যে ওই কার্টনটা থাকে যেটাই দিয়েছে, তরকারিও হয়ে গেছে। এবার একটা টেকনিক, তরকারিটা ঠিক এরম দেখতে হয়, এবার তরকারিটাকে স্টেশনের তরকারি বানানোর জন্য আমাদেরকে করতে হয় একটা স্ম্যাশার দিয়ে ভালো করে চেপে নিই, তাহলে তরকারির থিকনেসটা চাপার পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। বেশিরভাগ এই তরকারিগুলো আমি দেখেছি স্টেশনের জায়গায় যারা কচুরি টচুরি বিক্রি করে তারা দেয়। থিকনেসটা দেখো, আমি তুলে দেখাচ্ছি, এই যে ভীষণ সুন্দর লাগে খেতে। আমার মাথার চুলের গাডার আমি খুঁজে পাই না, আজকে কিনেই তো কালকে দেখি নেই, এই যে তার কারণ হলো এইটা। ও চুলের গাডারগুলো নিয়ে ওদেরকে দান করে দেয়, দেখেছো সিট্টু কত কাজ করে, আমি থাকলে প্রচুর কাজ করে। আচ্ছা আমি জলটা ফেলে দিচ্ছি, এটা আমি লেবু জল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এরম করলে চাল গলে যাবে না, কিন্তু এই জলে ভাত বসাবে না, এইটা ফেলে তারপরে ফ্রেশ জল দিয়ে ভাতটা বসাবে। আর আমার রুটি পরোটা ক্যান্সেল হয়ে এটা লুচিতে পরিণত হয়েছে, এবার পরোটা করবো বলে বেলেছিলাম কিন্তু লুচি খাবে, তো পরোটাটাকেই লুচিতে পরিণত করেছি আমি। এটা আজকে সকালের টিফিন, ফ্রিজের অবস্থা যা ছিল সেখান থেকে এই পরিস্থিতিতে আমি নিয়ে এসেছি, ভেজিটেবল ব্যাগগুলোতে ওগুলোকে ঢুকিয়ে রেখেছি, নালে সবজি ভীষণ পচে যায়। আজকে বিকেলের আমার এখানে বেরানোর কারণ হচ্ছে আমার বিএডের কলেজে ড্রেস রয়েছে একটা পার্মানেন্ট, হোয়াইট কুর্তা আর হোয়াইট পাজামা আর হোয়াইট ওড়না। এবার আমার অনেক দিন থেকেই কেনা হচ্ছে না, এবার না কিনলে আমাকে আর ক্লাসে ঢুকতে দেবে না, তো আমাকে সেটা তো টেলারকে দিয়ে সেলাই করাতে হবে, রেডিমেড পাওয়া যায় না। আর আজকে অনেক বছর পরে আমি রিক্সায় উঠেছি, তো যাচ্ছি মামা বাড়িতে, যাদবপুরে গেছিলাম আমি, এই ফার্স্ট টাইম আমি যাদবপুর মার্কেটে গেলাম, ওখান থেকে আমি মামা বাড়িতে যাচ্ছি। আজকের অনুভূতিটা একদম আলাদা, কারণ বহু দিন পর, বহু বছর পর আমি উঠলাম। দিদাদেরকে একটু কিছু জিনিস দেওয়ার আছে পুজোরই, তো দিদানদেরকে দেবো, দিয়ে দিদানদেরকে দেওয়ার পর দেখা করে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কেননা অলরেডি আমাদের 9:30 বেজে গেছে, ঘরে গিয়ে ছেলেকে খাওয়াতে হবে। আর এই যে আমি এসে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই পিসটা আমি কিনেছি, এটার মধ্যে আমি লাইলিন দেবো, লাইলিন আর প্যান্টের পিস এটা নিয়েছি, এই কুর্তাটাই বানাতে দেবো, মানে এইটা আমার স্কুল ইউনিফর্ম আর কি। আর এখানে এই পিসটা নিয়ে এসেছি এটা পুজোর জন্য, তবে এখন আমার কোনো টেলারই বানিয়ে দেবে না, হয়তো কালী পুজোয় পরবো, কালী পুজোয় এটা ভাষা নেই বা কোনো একটা টাইমে পরবো, এখন জানি না কবে পরবো, কারণ আমি ঠিক নই নিজেই। তবে এখানে একটা হলুদ রঙের পিস এনেছি, এটা আমি ইমিডিয়েটলি বানাতে দেবো, এই পিসটা এখন দেবো না, পরে এই পিসটা বানাতে দেবো, এই পিসটা আমার লাগবে। আর এইরকম একটা রেড কালারের পিস কিনেছি, ব্যাস এইটুকুনি কেনাকাটা। আর তাছাড়া কিনেছি আমার বিএডের কিছু ক্রাফটের জিনিস লাগবে, সেগুলো কিনে আগে ওপরে তুলেছি, কারণ ছেলে খুব টানাটানি করছিল, আসলে ওটা টানাটানি করার মতনই জিনিস। আর এই একটা ড্রয়িং খাতা, মানে ওর মধ্যে অনেক কালার পেন্সিল স্কেচ পেন এইসব ছিল আমার ক্রাফটের জন্য দরকারি। আর যা হয় বাচ্চা মানুষ দেখে ওটাতে ওর ইচ্ছা হচ্ছে ধরার জন্য, তাই জন্য আমি ওটাকে সরিয়ে দিয়েছি। তবে আমি যাদবপুর মার্কেটে গিয়ে আমার খুব ভালো লাগলো, এটা ফার্স্ট টাইম, খুব ভালো, আর প্রাইসও বেশ রিজনেবল, বার্গেনিং করা যায়। সব কাজকর্ম সেরে এখন রাত্রিবেলা ছেলের এটা, ছেলেকে গুড নাইট ড্রেসও পরানো হয়ে গেছে, এবার ও দুধ খাবে, দুধ ছাড়া তো ওর চলবে না। আর আমি আজকে রুটি করিনি, সিট্টু কিনে এনেছে বাইরে থেকে আমাদের রাতের ডিনার, সিট্টু এটা ডিনার করবে, আমি ভাত খাবো, কারণ আজকে আমি সকাল থেকে না ভাত খাইনি, আর রাত্রে ভাত না খেলে এবার শরীর খারাপ করবে। আর আমি একটু আমার বাড়ি গেছিলাম, বাবা বিশ্বকর্মা পুজোর মিষ্টি পাঠিয়েছে অফিস থেকে, এই মিষ্টিটা ওকে একটা দিয়ে দেবো, আর একটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট, ভিডিওটা যদি ভালো লাগে লাইক চ্যানেল আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, বাই বাই।